তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তো আজ হলো 30শে মে, আর আজ হলো দক্ষিণবঙ্গের সবথেকে একটা রৌদ্রোজ্জ্বল দিন। তো এই দিনটাতে মানে পুরো চারিদিকে ধুধু রোদ। এই আজকে দিনটাতে তো সকলকেই সরকার থেকে আগে থেকেই সতর্কবার্তা দেওয়াই হয়েছে যে যেন কেউ 10টা থেকে 4টে পর্যন্ত বিশেষ কোনো কারণ না থাকলে যেন না বাইরে বের হয়। আর এইদিকে আমরাও অনেক দিন ধরেই ভাবছিলাম যে রোদে তাপে ডিম ভাজা করব, কারণ এটা এখন ফেসবুক আর ইউটিউব দু জায়গাতে প্রচণ্ড রকমে ভাইরাল। তো আমরা ভাবলাম যে ট্রেন্ডে গা না ভাসিয়ে আর কি থাকা যায়, তো ভাবলাম আমরাও একদিন করব। তবে আজকে যে করব এটা আমি কাল সিদ্ধান্ত নিলাম, কারণ কাল যখন ওই আমি রিপোর্টটা দেখলাম তখন ভাবলাম কাল যেহেতু সব থেকে বেশি তাপমাত্রা থাকবে তো কালকে করলে হয়তো জিনিসটা আর একটু বেশি ভালো হবে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ডিম অ্যাকচুয়ালি রোদের তাপে ভাজা হয় কি না না হয় আর দেখতে থাকো, আমরা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। তাহলে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এই যে বোন এখন ডিম ভাজা তোয়াটাও নিয়ে চলে এসেছে, তো চলো এখন ওটাকে রোদে দেওয়া যাক। এখন ঘড়িতে বাজছে 10টা 15, তো এখন মোটামুটি 2 ঘন্টার জন্য তোয়াটাকে রোদে দিয়ে দেবো। আর তাপমাত্রাটা দেখাই, এই যে তাপমাত্রা রয়েছে এখন, এখন তোমার বাজছে যেহেতু 10টা তাহলে এখন রয়েছে 38°, 38°। আর আমরা মোটামুটি ডিমটা ভাজবো যখন তখন ওই 12:30 কি 1টার দিকে, তো তখন দেখবো 41 কি 42 এরকম কিছু তাপমাত্রা হবে। তো চলো বোন এখন ডিমের তোয়াটা রোদে দিয়ে দিক। বোন এখন আমার হয়ে চলে এসেছে রোদে, আর রোদে বাবারে রোদটা দেখো শুধু চারিদিকে। এই যে বোন এখন তোয়াটাকে ফিক্সড করে দিচ্ছে 2 ঘন্টার জন্য, তো এই যে রোদটা দেখো আরও এখন দিয়ে দিল। আর ওইটা যেহেতু ফিক্সড হবে না তার জন্যই আর কি আগে থেকে ওটা নিয়ে আসা হয়েছে ফিক্সড করার জন্য। তো এটা এখন রোদে গরম হোক, এখন দেখতে পাচ্ছ এরকম মানে নর্মাল আছে, গরম নেই। এই যে বোনের অবস্থাটা একবার দেখো, এবার ভেতরে যাওয়া যাক। তো চলো এবার এবার 2 ঘন্টা পরে এটাকে দেখতে আসবো, তো এখন এটা গরম হোক। তো ওই তাওয়াটা তা করতে রোদে দিয়ে এলাম অনেকক্ষণ, এখন সময় হয়েছে মোটামুটি 2 ঘন্টা মতো, আর এখন খাবার সময় হয়নি তাই ভাবলাম একটু আম মাখা খাওয়া যাক। আর এদিকে ঘরে নিচে এসে দেখি কোনো আমও নেই, আর আমাদের আম গাছে শুধুমাত্র একটাই আম ধরেছে, তাই মাকে কোনো মতে রাজি করিয়ে এখন ওই আমটাই পাড়তে চললাম। আর যেহেতু প্রচণ্ড রোদ ওই কারণেই বাপির এইটাকে ছাতার মতো করে ইউজ করছি। ইনি এখন আম ভাড়াতে ব্যস্ত, ফাইনালি পেয়েও গিয়েছি, একটাই আম ধরেছিল। আর কোথায় চেপে থাকবো তোমাদের দেখাই, এই যেখানে, আর এই যে আমার কালী কালী বেবি শুয়ে আছে। কালী হাই করে দাও, হ্যাঁ হাই করে দাও, দেখা আমটা। এই যে ইনি এখন আম আম নিয়ে ব্যস্ত, এ না আম ওখান থেকে পড়ে এখনই হাত পা ভাঙবি। এই তো নেমে গেছে, চলো এটা মাখা করা যাক, ডিম ভাজা হবে। আম মাখা করার জন্য এখানে প্রথমে আমগুলোকে আমি সুন্দরভাবে কেটেছি, তারপরে আবারও ধুয়ে নিয়েছি, আর এর সাথে মিক্স করলাম নুন আর সমস্ত গুঁড়ো মশলা, মানে একটা মশলা সমস্ত গুঁড়ো মানে সমস্ত ধরনের মশলা দেওয়া থাকে, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়েছিলাম এই সসটা, দিয়ে দারুণ লাগছিলো খেতে। আমরা 2 ঘন্টা মোটামুটি 2 ঘন্টা পর এখন আবারও চলে এসেছি, আর প্রচণ্ড গরম। তাও তোমাদেরকে টাইমটা দেখাই, এই যে এখন বাজছে 12:04, তো ঘড়িতে বাজছে 12:04, আর এদিকে তাপমাত্রা হলো এখন 43°। তো চলো এখন ডিম ভাজার জন্য যেগুলো লাগবে সেগুলোকে একটু রেডি করে নিই। এখানে নুন হলুদ তো দেওয়াই আছে দেখতেই পাচ্ছ, অল্প এই নুন এই একটু হলুদ, আর এবার আমরা এখন এই ডিমটাও দিয়ে দিলাম। এখন ডিমের সাথে নুন হলুদটা মিক্স করে নেব, আর তারপরে আমরা দেখবো যে তাওয়াতে তাওয়াটা কতটা গরম হয়েছে, আর হয়তো হাত দেওয়া যাবে না। তারপর এখন সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, বোনও চলে এসেছে, তেল দিয়ে দিলাম, এই যে এখন তেল দেওয়া হচ্ছে, আর এতটা রোদ, ওরে বাস উঠছে তেলটা, আর একটু দিয়ে দে, আর দেবো না দিদি, মাছটা তো পাইনি, ওটা উঠবে না, এ উঠে যাবে রে। এই যে গাইস দেখো, সিরিয়াসলি দেখি দেখি কতটা কি হয়, আহ এ কি সত্যি নিমে যা,
এই যে সত্যি প্রায় দেখো, এই যে ধারগুলো একটু সিরিয়াসলি হচ্ছে পাচ্ছ, সত্যি হলো পুরোটা হয়তো হয়নি, বাট এই যে উঠে যাচ্ছে, কিন্তু হয়ে যাবে এটা, আর একটু টাইম দিলে হয়ে যাবে। সত্যি ডিম ভাজা করা তাহলে সম্ভব হচ্ছে। কতক্ষণ পর দেখি পুরোপুরিটা হয়, পুরোটা রোদেই দেখি কতটা পর হয় আর কীরকম খেতে লাগে, পুরোটাই তোমাদেরকে জানাবো। ফাইনালি আধ ঘন্টা পর কোনো রকম হয়েছে। এই যে আমি এতক্ষণ প্রসেসিং চালাচ্ছিলাম, এবার ইনি চালাচ্ছেন। এই যে না, পা পুড়ে যাচ্ছে, ডিম ভাজা হয়ে গেছে, খেয়ে ফেলবো এবার আমরা। তোমরা দেখতে থাকো, ভাগ করছে একদম, চুলছে না, হেসে হিসাব করছে, হয়ে গেছে। ডিম ভাজাটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার দেখে খেয়ে দেখার পালা, খেয়ে টেস্ট করার পালা কেমন হয়। ফাইনালি এবার উনি খেতে খেতে আসছেন। যেমন খাই রোদে ভাজা তো আর খাই না, গ্যাসে ভাজা খাই বা উনুন দিয়ে ভেজে খাই, সেরকম একদম পুরো ওরকমই টেস্ট, ওরকম বুদ্ধি আছে, মিয়ারের বুদ্ধি আছে, একদম একই খেতে দারুণ লাগলো খেতে। আর একদমই ভুলবে না। টাটা। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স